আমাদের দাবি যেটা সুপ্রিম কোর্টে আছে এবং এখানে আমরা করতে চাই, আমরা ত্রিপুরার পৌর নিগমের ইলেকশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট অবজারভার চাইছি। একজন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজকে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার করে 25 তারিখ বসানো হোক, এই প্রভিশনটা, এই পাওয়ারটা ইলেকশন কমিশনের আছে, কারণ এই ইলেকশন কমিশনের উপরে আমাদের বিশ্বাস এবং আস্থা নেই। যারা করছে অত্যাচার তারা আমাকে কি জবাব দেবে কোন মুখে? ত্রিপুরার সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে কি হচ্ছে, আমাদের প্রচার করতে দিচ্ছে। চাইলেন না চাইলেন উনি কি করলেন তাতে কারোর কিছু আসে? এবং খুব ভালো মতো সবাই জানে সামনে ইলেকশন, এমনিতে তো মোদি ম্যাজিক বলে আর কিছু নেই, ভোট উনি এমনি আর পাবেন না সাধারণ মানুষ। বলতো এইসব করে যদি একটুখানি উনি ভোট পেতে পারেন, অন্তত পাঞ্জাবের ইলেকশনটা যদি ওনার তাড়ি পার যদি উনি করতে পারেন তাহলে ওনার লাভ। ইট ইজ টু লেট, এতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, এতগুলো প্রাণ হানি হয়েছে, এখন উনি নাকাম করে যে আমি বিশাল একটা কাজ করে ফেললাম, আমি আপনাদেরকে রক্ষা করে ফেললাম, এইসব অ্যাটিটিউড সব জানে ভারতবর্ষের মানুষ। কাজে উনি কী করলেন না করলেন ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার টু আস এনিমোর। এটা কি মনে হচ্ছে যে ভোটের আগে একটা টোপ দেওয়া হচ্ছে যেটা পেট্রোল ডিজেলে কমানো হয়েছে? পেট্রোল ডিজেল কি কমিয়েছে? যেটা রাজ্য সরকার কমিয়েছে, মানে জামা কাপড় খুলে নিয়ে গামছা ফেরত দিচ্ছে, এই তো করেছে। 120 টাকা 130 টাকা করে বাড়াচ্ছে, 5 টাকা কমাচ্ছে, 10 টাকা, এইসব ভাওতা দিয়ে বাংলার মানুষ তো বুঝে গেছে বলে একদম এতগুলো সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়ে জামা ঘষে দিয়েছে, এবং ভারতবর্ষের মানুষও তৈরি ওটা করার জন্য। কাজে পেট্রোলের দাম কমান বাড়ান, মোদিজির কোনো রকমের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আর মানুষের ওপর খাচ্ছে না, ওনার ম্যাজিক ইজ টোটালি ওভার। কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূল থেকে যারাই আসছেন তাদেরকে ছুঁড়ে ফেলায় দেওয়া কোনো একটা ভাষণে, কি বলবেন বিষয়টা? লজ্জা লাগা দরকার। ওনার সামনে ওনার বিধায়করা বলছে তৃণমূল দেখলে খেদাও তাড়াও, ওনারা যত এরকম করবেন ত্রিপুরার মানুষের পর একটা অভিযান করবেন, তার নাম হবে বিজেপি কালা অভিযান, ওটা ত্রিপুরার মানুষ করবে। পলিটিক্যালি রাজনৈতিকভাবে আমরা আমাদের লড়াই করব, এবং যে ঝামাটা ওনাদের মুখে ঘষার, গণতন্ত্রের যে চটটা ওনাদের মুখে পড়বে সেটা ত্রিপুরার মানুষ করবে। ধন্যবাদ। সবাই দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে সবাইকে আসতে হচ্ছে, এখানে সবাইকে বলতে হচ্ছে যে আমাদের রাজনৈতিকভাবে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা হোক, এইভাবে মানুষের উপরে অ্যাটাক করে ভয় দেখিয়ে ভোট জেতার যে চেষ্টা তারা করছে, এটা সময় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কারণ মানুষ চাইছে না বিজেপি সরকারকে, তারা চাইছে না এভাবে ভয় ভয় থাকতে, তারা এভাবে অত্যাচারিত হতে চাইছে না। আমাদেরকে আমাদের ওয়ার্ডে গিয়ে গিয়ে প্রচার করতে দেওয়া হচ্ছে না, ক্যান্ডিডেটদের পরিবারের লোকজনদের অত্যাচার করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, মারা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। তো আমরা তো রাজনৈতিকভাবে লড়তে চাইছি, তো আমাদের কেন লড়তে দেওয়া হচ্ছে না? আমাদের লোকজনদের অ্যারেস্ট করে নিচ্ছে যারা বাংলা থেকে আসছে, আমরা তো আমাদের দলের হয়ে প্রচার করতে আসছি, আমরা তো কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে আসি না, আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে আসছি, তো এইভাবে অত্যাচার করছে। তো সেই জন্যই আজকে আমাদের তো মানুষজনরা যেটা চাইছে সেই বার্তা নিয়ে তো আমাদেরকে এখানে বসতে হচ্ছে, সেই বার্তা নিয়ে আমরা জিজ্ঞাসা করছি যে এইভাবে নির্বাচন তো হয় না, এইভাবে মানুষে বিজেপি সরকারকে এখানে থাকতে দেবে। মন দিয়ে করি, মানুষের জন্য করি, বিজেপি দল করবো না। বিজেপি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমি ব্যক্তিগত কোনো কথা এর মধ্যে আনতে চাই না। আপনারা যেটা শুনলেন, সুবলবাবু বললেন, তারপরে সুস্মিতাও বললেন, এখানে যে ধরনের গুন্ডাগার্দি হচ্ছে, সিসিটিভি ফুটেজ না রাখা, ভিভিপ্যাট না রাখা, এগুলো গ্রস ভায়োলেশন অফ হোয়াট হ্যাজ বিন লেড ডাউন, হোয়াট ইজ দি নর্ম অফ ইলেকশন ইন দ্য কান্ট্রি, তো এগুলো করা যেতে পারে না। এবং তারপরে বাইক নিয়ে গুন্ডা বাহিনী পাড়ায় পাড়ায় বাচ্চাদেরকে, ক্যান্ডিডেটদের ছেলেদেরকে 7 দিন ধরে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো কেন হবে? এবং মানুষ এই যে রাস্তাঘাটে আমাদের যখন মিছিল চলছে তখন দেখা যাচ্ছে চারদিকে একটা মানে খালি খালি ভাব তৈরি করে রাখা হচ্ছে, মানুষের মনে এই ভয়টা ধরানো হয়েছে। বলে রাখি যে ভয় তখনই দেখানো হয় যখন সরকার মনে করে যে তারা কাজ করেনি, আর একমাত্র ভয় দেখিয়ে মানুষকে তারা দাবি রাখতে পারবে, সেটা কিন্তু হবে না। এবং সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল হয়েছে, আর যে সুপ্রিম কোর্ট রিটায়ার্ড সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজের
তত্ত্বাবধানে একজন নিরপেক্ষ অবজারভারকে রেখে ভোট করানোর যে দাবি করা হয়েছে, আমরা ডেফিনেটলি খুব শিওর, আমরা খুব আশা করছি যে সেটাতে আমরা অ্যাফার্মেটিভ রেজাল্ট পাব এবং এই যে প্রহসনে পরিণত করেছে রাজ্য নির্বাচন কমিশন এটা বন্ধ হবে এবং একটা সুষ্ঠুভাবে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা দিতে পারে, তারা যাতে সেটা করতে পারে সেটার ব্যবস্থা ডেফিনেটলি হওয়া উচিত। এই যে পুলিশ আর গভর্নমেন্টের মধ্যে যে নেক্সাস, এটা ইটস এ ভেরি আনহোলি নেক্সাস অ্যান্ড নাও দে হ্যাভ ইভেন গট আ কনস্টিটিউশন ইনস্টিটিউশন লাইক দি বাই দি নির্বাচন কমিশন, রাজ্য স্টেট নির্বাচন ইলেকশন কমিশন ইন টু দ্যাট অটরি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং অ্যান্ড দ্যাটস দ্য প্রোটেস্ট অ্যাবাউট। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.